আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা ফোবিয়া লিস্ট নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, সেই ফোবিয়া লিস্টের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করা হবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফোবিয়া হচ্ছে কোনো বস্তু বা পরিস্থিতি সম্পর্কে অকারণ বা অবাস্তব একটা ভীতি ভয়, সেটা আমরা ফোবিয়া বলে থাকি। যে ফোবিয়া means illogical or unrealistic fear regarding an object or situation, ঠিক আছে। তো এই ফোবিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে তোমরা মনোযোগ দিয়ে দেখো, ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যাটেন্টিভলি অ্যান্ড রাইট ডাউন দ্য ভাইটাল পয়েন্টস অন ইওর নোটবুক, ঠিক আছে। তাহলে আমরা এখানে শুরু করি। দেখো, লাই অন্ধকারের ভয়, তাকে আমরা লাইগোফোবিয়া বলে থাকি। তারপরে ল্যাসোফোবিয়া, ল্যাসোফোবিয়া আছে ফিয়ার অফ হাইড্রোফোবিয়া, হাইড্রোফোবিয়াটা হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, জলের ভয় বা জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া। তো এই হাইড্রোফোবিয়ার আবার ভয়, হ্যাঁ, জলাতঙ্কের আবার ভয়, সেটাকে আমরা বলছি ল্যাসোফোবিয়া, ঠিক আছে। ম্যাক্রোফোবিয়া, ফিয়ার অফ প্রলংড ওয়েটিং, দীর্ঘক্ষণ অপেক্ষা করার ভয়, ফিয়ার অফ প্রলংড ওয়েটিং, দীর্ঘক্ষণ অপেক্ষা করার ভয়, সেটাকে আমরা ম্যাক্রোফোবিয়া বলে থাকি। তারপরে মেট্রোফোবিয়া, মেট্রোফোবিয়া ফিয়ার অফ পোয়েট্রি, কবিতার ভয় বা কাব্যের ভয়, মেট্রোফোবিয়া। তারপরে দেখো মনোফোবিয়া, ফিয়ার অফ বিং অ্যালোন, একা থাকার যে ভয় সেটাকে মনোফোবিয়া বলি। তার হচ্ছে মুরিফোবিয়া, মুরিফোবিয়া ফিয়ার অফ মাইস, মাউস থেকে মাইস, প্লুরাল ফর্ম, মাউস মানে কি ইঁদুর, তাহলে মাউসের ভয়, সেটাকে আমরা বলছি মুরিফোবিয়া, ঠিক আছে। তারপরে এটাকে মায়োফোবিয়াও বলে, তোমার মায়োফোবিয়া, ঠিক আছে, ফিয়ার অফ মাইস। আচ্ছা, তারপরে দেখো মিসোফোবিয়া, মিসোফোবিয়া আছে ফিয়ার অফ কন্টামিনেশন অর ডার্ট, কোনো কিছু মানে ময়লা হয়ে যাওয়া, দূষিত হয়ে যাওয়ার ভয়, ফিয়ার অফ মানে কন্টামিনেশন, ঠিক আছে। কোনো কিছু ছোঁয়াচে অসুখ, আমরা বলি না কন্টামিনেশন, কন্টামিনেটেড ডিজিজ, তো কোনো কিছু ছোঁয়াচে হওয়ার ভয় বা নোংরা হওয়ার ভয়, সেটাকে আমরা বলছি মানে মিসোফোবিয়া। তারপরে এখানে দেখো নিক্রোফোবিয়া, নিক্রোফোবিয়া ফিয়ার অফ কর্পসেস মানে ডেড বডি, মৃতদেহ, সব দেহের ভয়, সেটা নিক্রোফোবিয়া। তারপর সে নিগ্রোফোবিয়া, ফিয়ার অফ ব্ল্যাক মানে কোনো কিছু কালো জিনিসের প্রতি যে ভয়, হ্যাঁ, সেটা হচ্ছে ফিয়ার অফ ব্ল্যাক, সেটাকে আমরা বলছি নিগ্রোফোবিয়া, ঠিক আছে। তার হচ্ছে নসোফোবিয়া, ফিয়ার অফ ডিজিজ, অসুখের ভয়, অসুখের ভয়কে আমরা বলছি নসোফোবিয়া। তারপরে দেখো নোভার ক্যাফোবিয়া ফিয়ার অফ ওয়ান্স স্টেপ মাদার মানে বিমাতা বা সৎ মায়ের যে ভয়, সেটাকে আমরা বলছি নোভার ক্যাফোবিয়া, নোভার ক্যাফোবিয়া। তারপরে এখানে দেখো অক্লোফোবিয়া, ফিয়ার অফ ক্রাউডস, ফিয়ার অফ ক্রাউডস মানে জনগণের ভিড়, যেটা মানে জনজোয়ার, মানুষের ভিড়ের ভয়, সেটাকে আমরা বলছি অক্লোফোবিয়া। তারপরে ইনোফোবিয়া, ইনোফোবিয়া সেটা হচ্ছে ফিয়ার অফ ওয়াইন, মদের ভয়, ইনোফোবিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে অম্ব্রোফোবিয়া, ফিয়ার অফ রেন, বৃষ্টির ভয়, অম্ব্রোফোবিয়া। আচ্ছা, তারপরে এখানে দেখো অফিডিওফোবিয়া, ফিয়ার অফ স্নেকস, অফিডিওফোবিয়া ফিয়ার অফ স্নেকস। তারপরে এখানে অর্নিদোফোবিয়া, ফিয়ার অফ বার্ডস, অর্নিদোলজি মানে পক্ষীবিদ্যা, আমরা যেটাকে বলি অর্নিদোলজিস্ট, পক্ষীবিশারদ, তো অর্নিদোফোবিয়া ফিয়ার অফ বার্ডস, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো পিডোফোবিয়া,
पिडोफोबिया फियर ऑफ चिल्ड्रेन মানে শিশুর ভয় পিডোফোবিয়া শিশুর ভয় প্যান্টোফোবিয়া ফিয়ার অফ এভরিথিং সবকিছুর প্রতি যে ভয় সেটাকে প্যান্টোফোবিয়া বলে থাকি পার্থোফোবিয়া ফিয়ার অফ ভার্জিনস মানে কুমারীর ভার্জিনস মানে কুমারী কুমারীর ভয় যেটা হচ্ছে ফিয়ার অফ ভার্জিনস সেটা হচ্ছে পার্থোফোবিয়া তারপরে যে প্যাথোফোবিয়া ফিয়ার অফ ডিজিজ প্যাথোফোবিয়া রোগ নির্ণয়ের ভয় যেটা ফিয়ার অফ ডায়াগনোসিস অফ ডিজিজ প্যাথোফোবিয়া ঠিক আছে তারপরে হচ্ছে পেডিকিউলোফোবিয়া পেডিকিউলোফোবিয়া ফিয়ার অফ লাইস লাউস থেকে লাইস মানে উকুনের ভয় হ্যাঁ পেডিকিউলোফোবিয়া আচ্ছা তারপরে এখানে দেখো ফ্যাগোফোবিয়া ফিয়ার অফ ইটিং খাওয়ার ভয় ফ্যাগোফোবিয়া তারপরে হচ্ছে ফিনোগোফোবিয়া 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 এটা হচ্ছে ফিয়ার অফ ডে লাইট দিনের আলোর ভয় তারপরে হচ্ছে ফনোফোবিয়া ফিয়ার অফ নয়েজেস ফিয়ার অফ নয়েজ বা লাউড নয়েজ জোরালো শব্দের ভয় এন্ড দ্য ফিনোফোবিয়া মানে ফনোফোবিয়া আমরা বলছি তারপরে ফটোফোবিয়া ফিয়ার অফ লাইট আলোর ভয় ফটোফোবিয়া ঠিক আছে পগনোফোবিয়া ফিয়ার অফ বিয়ার্ডস মানে দাড়ির ভয় দাড়ি দাড়ি ফিয়ার বিয়ার্ডস দাড়ির ভয়কে আমরা বলছি পগনোফোবিয়া ঠিক আছে তো সাইক্রোফোবিয়া ফিয়ার অফ দা কোল্ড ঠান্ডার ভয় শীতের ভয় সেটাকে আমরা সাইক্রোফোবিয়া বলে থাকি পাইরোফোবিয়া ফিয়ার অফ ফায়ার আগুনের ভয় পাইরোফোবিয়া ঠিক আছে তারপরে এখানে দেখো শ্যাটানোফোবিয়া মানে ফিয়ার অফ শ্যাটান মানে শয়তানের ভয় ফিয়ার অফ দা ডেভিল যেটা ডেভিলের ভয় শয়তানের ভয় সেটাকে আমরা শ্যাটানোফোবিয়া ঠিক আছে তারপরে যে শিয়াওফোবিয়া শিয়াফোবিয়া শিয়াফোবিয়া বা এটাকে স্কিয়াফোবিয়া কেউ কেউ বলে স্কিয়াফোবিয়া মানে তোমার ফিয়ার অফ শ্যাডো ছায়ার ভয় শ্যাডোর ভয় তারপরে স্কোপোফোবিয়া স্কোপোফোবিয়া ফিয়ার অফ বিং লুকড অ্যাট কোন একটা দিকে তাকিয়ে থাকার যে ভয় সেটাকে আমরা স্কোপোফোবিয়া বলে থাকি আচ্ছা এখানে আরো কিছু লিস্ট আছে এখানে দেখো টেকনোফোবিয়া টেকনোফোবিয়া এটা হচ্ছে ফিয়ার অফ টেকনোলজি প্রযুক্তিবিদ্যার ভয় টেকনোলজির ভয় ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমার থ্যালাসোফোবিয়া থ্যালাসোফোবিয়া ফিয়ার অফ দা সমুদ্রের ভয় থ্যালাসোফোবিয়া সমুদ্রের ভয় তারপরে তারপরে এখানে দেখো থ্যানাটোফোবিয়া মৃত্যু ভয় ফিয়ার অফ ডেথ থ্যানাটোফোবিয়া তারপরে থিওফোবিয়া ফিয়ার অফ গড ঈশ্বরের ভয় থিওফোবিয়া ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এখানে টকোফোবিয়া টকোফোবিয়াটা হচ্ছে ফিয়ার অফ প্রেগনেন্সি আর চাইল্ড বার্থ মানে প্রেগনেন্ট হওয়ার যে ভয় গর্ভবতী হওয়ার ভয় সেটাকে আমরা বলছি টকোফোবিয়া ঠিক আছে আচ্ছা তারপরে টক্সিকোফোবিয়া টক্সিকোফোবিয়া টক্সিন মানে আমরা বিষাক্ত বলি তো টক্সিকোফোবিয়া ফিয়ার অফ পয়জনিং মানে বিষ প্রয়োগের ভয় হ্যাঁ সেটাকে আমরা টক্সিকোফোবিয়া বলে থাকি আচ্ছা তারপরে এখানে দেখো ইউরানোফোবিয়া ইউরানোফোবিয়া ফিয়ার অফ হিভেন মানে হিভেনের ভয় সেটাকে আমরা ইউরানোফোবিয়া বলে থাকি তারপরে জেনোফোবিয়া জেনোফোবিয়া ফিয়ার অফ ফরেনার্স বিদেশিদের ভয় হ্যাঁ বিদেশিদেরকে দেখে অনেকের ভয় হয় সেটাকে জিনোফোবিয়া বলা হয় তারপরে জিলোফোবিয়া ফিয়ার অফ জিলাসি ঈর্ষান্বিত হওয়ার ভয় বা হিংসুটে হওয়ার ভয় সেটাকে আমরা জিলোফোবিয়া বলে থাকি তারপরে জুফোবিয়া ফিয়ার অফ অ্যানিমেলস পশু প্রাণীদের জন্য ভয় সেটাকে আমরা জুফোবিয়া বলে থাকি ঠিক আছে এই হচ্ছে তোমার ফোবিয়া লিস্ট এটা তোমরা ভালো করে মানে খাতে নোট করে নেবে এবং কয়েকবার দেখবে ভিডিওটা শব্দগুলো একটু মানে জটিল শব্দ আর কি হ্যাঁ কয়েকবার মানে দেখলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম